हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे शेयर करब चिकेन बिरियानी रेसिपी, सेटा आमार मा रान्ना करबे। आगे अनेक बार खेये देखेछे मा खूब भालो बिरियानी बनाय, ताई आमी भाबलाम तुम्हारे साथे रेसिपिटा शेयर करा जाक। सबेर प्रथमे चाउलटाके भालोभावे धुए एकटु समय भिजिये रेखे दिते होबे। तारपर मा चिकेनगुलि भालोभावे धुए निये ओइखाने एड करेछे आदा आर मरिचेर बाटा, तारपर दियेछे पेंयाज कुचि আর পেঁয়াজ আর রসুন বাটা। তারপর মা আমাকে দিতে বললো দুটো তেজপাতা, আর চিকেনে যা যা মশলা দিতে হয় দিলেই হলো। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মা কাঁচা পেঁয়াজ দিয়েছে, আপনারা যদি চান পেঁয়াজটা ভেজে নিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটু নুন আর সর্ষের তেল, তারপরে দিয়ে দেবো টক দই। দই দিতে ভুলবেন না, যদি আপনার কাছে মিষ্টি দইও থাকে তবে ওইখানে লেবুর রস দিয়ে দেবেন। তারপরে চিকেনটা ভালোভাবে কষিয়ে মেরিনেট করে নিতে হবে। চিকেনটা মেরিনেট হওয়ার পর এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই হলো। তারপর কড়াইয়ে জল দিয়ে নুন দিয়ে দেবেন, তারপরে দিবেন রিফাইন অয়েল আর একটু গুঁড়ো মশলা। এখানে দেওয়া হচ্ছে দারচিনি, লং আর ইলাইচি। তারপর দিয়ে দেবো তেজপাতা, আর মা দিয়ে দিচ্ছে ভিজা রাখা চাউলটা। চাউলটা বাসমতি চাল ব্যবহার করবেন, আর যদি বাসমতি চাল ব্যবহার করেন না তবে পাতলা কোনো চাল ব্যবহার করলেই হলো। চাউলটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে বয়েল হতে দেব। চাউলটা বারবার দেখবেন নরম হচ্ছে কিনা, বেশি নরম করবেন না, চাউলটা ঝরা ঝরা হলে বেশি ভালো হয়। পর চাউলটা এভাবে রেখে দিবেন যাতে জলগুলি পড়ে যাক। তারপর বানাতে হবে বেরিস্তা। বেরিস্তার জন্য লাগবে সর্ষার তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। ভালোভাবে লেড়ে ছেড়ে পেঁয়াজটা লাল করে নিও। বেরিস্তা রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দিব। তারপর কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিও। আলু দুটাও বা তিনটা ইউজ করতে পারেন, আমরা চারটা নিয়েছি, মাংস বেশি আছে আর বিরিয়ানিতে আলুটা খুব দরকার। তারপর একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিলেই হলো। তারপর চিকেনটা ফ্রিজের থেকে বার করে নেব। দেখেন খুব সুন্দর করে মশলাগুলি মিক্স হয়ে গেছে। তারপর তেলে দেওয়া হচ্ছে তেজপাতা, লং, ইলাইচি আর দালচিনি। তারপর মেরিনেট করা চিকেনটা অ্যাড করে দিয়েছে। ভালোভাবে লেড়ে চেড়ে চিকেনটা সিদ্ধ হতে দেব। আপনারা নর্মাল চিকেন যেভাবে বানান সেইভাবে বানালেই হয়, খালি এখানে টক দইটা দিতে হয়। তারপর দিয়ে দিচ্ছে ফ্রাই করা আলুগুলো। আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তখন চিকেনটা আর আলুটা ভালোভাবে বয়েল হয়ে যাবে। চিকেনে মা জল ব্যবহার করেনে, আপনারা যদি চান জল একটু দিতে পারেন, জলটা না দিলেই বেশি ভালো হয়। চিকেনটা হয়ে গেছে, এখন চিকেনটা নেমিয়ে নিয়েছে। তারপর ধনে পাতা, পুদিনো পাতা আর কস্তুরি মেথি রেডি করে নেবেন। তারপর কয়েকটা ডিম বয়েল করে নেবেন একটু নুন দিয়ে। তারপর পাত্রটা একটু পরিষ্কার করে নিয়ে গরম হলেই দিয়ে দেবেন ঘি। ঘিটা ভালোভাবে মিশিয়ে নেবেন, আর চিকেনগুলো পুরোটা দিবেন না, একটু চিকেন দেবেন, তার উপরে বয়েল করা রাইসটা একটু দিয়ে দেবেন, এর উপরে একটু বেরিস্তা দিয়ে দেবেন, তারপরে দিবেন ধনে কুচি আর কস্তুরি মেথি। তারপর দিয়ে দেবেন চিকেন বিরিয়ানি মশলা। আমরা প্যাকেট মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দেবেন একটু চিকেন আর একটু রাইস। ঠিক আগের মতনে দিয়ে দেবেন বেরিস্তাগুলো। তারপর দিয়ে দিবেন ফ্রাই করা আলুগুলো, দিবেন পুদিনো পাতা, এখান থেকে খুব সুন্দর স্মেল আসে। তারপর বয়েল করা ডিমগুলো কাট করে দিয়ে দেবেন। চিকেন বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে, এখন এটাকে ভাপ দিতে হবে। কিছু একটা ঢাকনা দিয়ে বিরিয়ানিটা ঢেকে রেখে দেবেন। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করবেন না, লো ফ্লেমে রাখলেই ভালো। তারপরে দিয়ে দেবেন উপরে একটু কস্তুরি মেথি। তারপর বিরিয়ানিটা একটু লেড়ে ছেড়ে মিক্স করে নেবেন। তারপর গ্যাসটা বন্ধ করে আধা ঘন্টা বা এক ঘন্টা ঢেকে রেখে দেবেন। এই তো চিকেন বিরিয়ানি পারফেক্টলি রেডি। বিরিয়ানিটা কড়াইর থেকে একটা পাত্রতে একটু নেমিয়ে নিলাম। এরকম ডিশ হলে বাড়িতে আর কিছু দরকারই নেই। এই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।